সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব সকালে র্যাব বারো হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গতকাল সিরাজগঞ্জের বালু ব্যবসায়ী ও সাবেক কমিশনার আব্দুল সাত্তারকে আটকে রেখে দশ লাখ টাকা চাঁদা দাবি করে শামীম ও তার সহযোগীরা টাকা দিতে রাজি না হওয়ায় সাত্তার ও তার দুই সঙ্গীকে মারধর এবং ইলেকট্রিক শক দেওয়া হয় তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা পরে র্যাবের একটি দল আল এবং মিকাইল নামে দুই যুবককে আটক করে